মালদহে নির্দল বনাম তৃণমূল রাত ভোর বোমাবাজি, সংঘর্ষ, পড়ল বাড়ি দোকান। নির্দল বনাম তৃণমূল ভোটের প্রচারকে কেন্দ্র করে রাত ভোর চলল দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ। বোমাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ল কয়েকটি বাড়ি, দোকানঘর, জখম দুপক্ষের অন্তত ছয়জন। বুধবার গভীর রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের ইংলিশবাজার থানার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নঘড়িয়া এলাকা। ইংলিশবাজার থানা থেকে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহতদের স্থানীয় মিল্কি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পঞ্চায়েত এলাকায় দলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা নির্দল হয়ে আম প্রতীকে নিয়ে ভোটে দাঁড়িয়েছেন। তৃণমূলের বিদায় উপপ্রধান লাকি শেখ এবার ঘাসফুল প্রতীক পাননি, কংগ্রেসের প্রতীকে প্রার্থী হয়েছেন লাকি। তৃণমূলের বিদায়ী প্রধানের স্বামী জাহেদুল শেখ দলের দায়িত্ব নেওয়ার পর গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্রতর হয় বলেই অভিযোগ। দলের টিকিট না পেয়ে তৃণমূলের বিক্ষুব্ধরা নির্দল হয়ে যাওয়ার দিন কয়েক আগে থেকে এলাকায় উত্তেজনা চলছিল। এদিন মাঝরাতে হঠাৎ বোমাবাজি শুরু হয় গোটা নঘড়িয়া এলাকায় বলেই বাসিন্দারা জানান। যদিও নির্দলদের প্রতিক্রিয়া জানা যায়নি, বুধবারের রাতে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মালদহের ইংলিশবাজার ব্লকের নঘড়িয়া গ্রামে। অবাধে চলে লুটপাট, পাঁচটি বাড়িতে টাকা, গয়না, গবাদি পশু, বাইকও লুট হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, অভিযুক্তদের খোঁজে এলাকায় চলছে তল্লাশি। আমরা সন্ধ্যার সময় সবাই বাড়িতে আছি, ঈদের সব কিছু করছিলাম, আবার শুরু হলে ওইদিকে ঝগড়া লেগেছে, আমাদের পিসির বাড়ি আছে ওইদিকে, ওইদিকে দুটা বোমা পিস্তুল করে আবার এইদিকে চলে আসলো, শাহাদাতের বাড়ি লুট করব, চলো শাহাদাতের বাড়ি লুট করব। বাড়ি লুট করে এদিকে মেয়েদেরকে ভিতরে ঢুকিয়ে ঘরে মারধর করছে, মুরগি খাসি সবাই বের করে নিয়েছে, মাকাই ছিল বাড়িতে, তিনটা বাইক নিয়ে গেল, দোকান চুরি করে নিয়ে সব কিছু লুটপাট করে নিয়েছে লাকিরা। আর এখানে বুদ্দিন সাহেব ছিল, বলছে কি বাড়ির সব মেয়েগুলোকে সবাইকে মেরে ফেলে দাও। কিরকম ভোটে উঠছে ওই, কতজন এসেছিল? 15-20 জনের অনেক জন ছিল, ভাড়া করে ও আবার নিয়ে চলে এসেছে। কারা করলো এটা? লাকিরা। লাকি কোন দল? লাকি নির্দল প্রার্থী হয়েছে। হ্যাঁ, এবার কা টিএমসি টিকিট পাইনি সেই জন্য এরকম একে বলছে কি মেরে ফেলে দিব, আমি আমি থাকবো এখানে। হ্যাঁ, আমার ভাইয়ের বউ। কি নাম আপনার ভাইয়ের বউ? এ মাম্পি খাতুন। হ্যাঁ, রাত্রে এসেছিল পুলিশ, পুলিশ এসে থামলো, তারপরে কিছু হলো না, তো কিছুই মতে হলো থামছে না, এইদিকে ওইদিকে আমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে মারধর করছে, এটা বাড়ি ওটা বাড়ি, পিসির বাড়ি, শাহাদাতের আত্মীয় স্বজন যেটা শাহাদাত দিদি আছে ওদেরকে সবাইকে এরকম করছে মারধর। আমার একটা ভাই আছে মামুন, কেন মারছে কি আমি টিএমসি থেকে উঠবো, আমি পার্টি করব, তোদেরকে করতে হবে না, সব দিন আমি থাকবো এখানে। আপনার নাম? এসরিমা বিবি। জাহিদুল প্রধানের সাথে যারা আছে, সেলিমের বেটা আছে চারটা, ঠাকুর বেটা আছে চারটা, শাহাদাত আছে চার ভাই, বুদ্দিন নাদাফের বেটা আছে চারটা, ওরা সবাই এসে আমার বাড়িতে বোম পিস্টল নিয়ে হানা করে আগুন লাগিয়েছে। আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি কিছু নাই, কোনো এ নাই, এরা কিন্তু টিএমসির লোক, টিএমসির লোকেরা, টিএমসির লোকেরা। ওরা হুমকি দিচ্ছে যে মার্ডার করে দিব, একটা রুইয়ে নিয়ে নিব। আমাদের বাড়িতে কোনো বেটা ছেলে নাই, কেউ নাই আমার বাড়িতে। কেন আপনারা কোন দল করেন? আমরা কোনো দল করি না, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। এর আগে ছিল টিএমসি, আমরা কোনো দিন কোনো দল করি না। আপনার নাম? আমার নাম সাইনারা খাতুন। কি বলছে, ভোট দিতে হবে? কাকে ভোট দিতে হবে? হ্যাঁ, জোর করে টিএমসি কে ভোট দিতে হবে, ভোট না দিলে মার্ডার করে দিব। হুমকি দিচ্ছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে। কারা হুমকি দিচ্ছে? টিএমসির লোকগুলো হুমকি দিচ্ছে যে টিএমসি কে ভোট না দিলে মার্ডার করে দিব, বাড়িতে বোমা ফেলে দিব, পেট্রোল ফেলে। কালকে রাতে কি করেছে? কালকে ওটাই করেছে, বোমা ফেলে পেট্রোল ফেলে আগুন লাগিয়ে দিয়েছে। আতঙ্কে আছে, আতঙ্কে গ্রামবাসী, আতঙ্কে আছে। আপনার নাম? আমার নাম সাইনারা।